আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা সন্ধ্যার পর বাসার সবাই আজ একটু বাইরে যাচ্ছি। তো যেহেতু আজ দুইটি বিশেষ দিন, তো আমরা আগেই প্ল্যান করেছিলাম একটু বাইরে যাওয়া যায় কি না। তো প্ল্যান মতো কাজ, আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে এসেছি। আমরা তিন ভাবি আর আমাদের বররাও আছে, তো আমরা ছয়জন খেতে যাচ্ছি। আমাদের বাসায় এই দুটো পিচ্চি, স্পর্শ ও নুহিন বাবু। নুহিন বাবু তো খুবই দুরন্ত, 1 মিনিটও স্থির থাকে না, তো ওকে নিয়ে আমাদের মজাও হয় অনেক। আর আমরা তিন ভাবি আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি, বাট সব সময় আমাদের একসঙ্গে থাকা হয়। তো তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে আমরা চলে যাব একদম মকবুল হোসেন মার্কেট, নীলফামারিতে। তো নীলফামারিতে তেমন চাইনিজ রেস্টুরেন্ট নেই, তো যেহেতু একটাই আছে তাই আমরা ওখানেই যাচ্ছি। আমরা অটো থেকে নেমেছি, আমরা রেড চিলির সামনেই নেমেছি। যেহেতু আজকে বিশেষ দিন, তো রেড চিলিতে অনেক ভিড়, তাই আমরা রেড চিলির সামনেই অনেক জুতার দোকান, সেখানে ঢুকেছি ভাবিরা জুতা দেখতে। তো আর আমাদের বররা গেছে সেখানে অর্ডার দিতে, তো যেহেতু আজকে অনেক ভিড়, অর্ডার দিতে দেরি হবে, তাই আমরা এখানে টাইমটা পাস করব। দেখতেই পাচ্ছেন নুহিন বাবু সেই ছুটে বেড়াচ্ছে, ও 1 মিনিটও স্থির থাকে না। আসলে বিশেষ দিন বলে কিছুই নয়, আমরা এই তিন ভাবি মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করি। আর আজকে শুধু আমাদের সঙ্গে বররা আছে, এটুকুই পার্থক্য। আমরা বাইরে টাইম পাস করার পর রেড চিলিতে চলে আসলাম। তো আজকে অনেক ভিড়, সচরাচর নীলফামারিতে রেড চিলিতে ফাঁকাই থাকে। আমরা আরও আগে এসেছিলাম, তখন বেশি লোক ছিল না। তো আজ বিশেষ দিন তাই অনেক লোক। আমরা ওয়েট করতেছি, আজকে খাবার দিতে একটু দেরি হচ্ছে। নুহিনকে নিয়ে তো সেই মজা, সে টেবিলের ওপর উঠে পড়েছে, কি কি যে করছে তা বলে শেষ করা যাবে না। পুরো রেস্টুরেন্টটা ঘুরে বেড়াচ্ছে, কখন কোথায় যাচ্ছে, ওর পিছে পিছে থাকা লাগতেছে। যে কোনো টেবিলে উঠে পড়তেছে ফাঁকা পাইলে,
তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। আজকে দিনটা অনেক ভালো কাটতেছে, আমরা যেহেতু বাসার সবাই একসঙ্গে হয়েছি, একসঙ্গে হয়ে একসাথে খাওয়া দাওয়া করছি, তো সেই জন্য খুব ভালো লাগছে। তো আমাদের খাবার চলে এসেছে, এখন খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে, তো খাবারটা দিয়ে দেওয়ার পর সবাই খাওয়া শুরু করে দিবে, কিন্তু তখন দেখা গেল একটা প্লেট শর্ট, তো আমার প্লেটটাই শর্ট ছিল, তো সবাই একটু করে খাওয়া শুরু করে দিয়েছে যে আমার প্লেটটা তো নিয়ে আসলেই আমি খাওয়া শুরু করে দিব। তো শেষে দেখা গেল সবাই খেতে খেতে আমার খাবারটা আর আসলোই না, আর আমি নহিনের সাথে ঘুরছিলাম আর ওরা খাচ্ছিল। তবে এটা একটা মজার ব্যাপার হয়েছে, পরে শোনা গেল একটা প্লেট নাকি পড়ে গিয়েছে, তাই তৈরি করতে অনেক দেরি হচ্ছে। তো সবার খাওয়া শেষে আমি খেয়েছি, সবাই এখন খাচ্ছে। নিচে নামলাম, এখন চলে যাব, তো আমরা এখন পান খাবো। আমার বর পান নেওয়ার জন্য দোকানে চলে গেছে, তো আমরা পান নিয়েই চলে যাব। আমি তোমাকে কোলে নেই, তোমাকে আদর করি আমি অনেক। এভাবেই কাটলো আমাদের ভালোবাসার সন্ধ্যাটা। তো আপনাদের ভালোবাসার দিনটা কেমন কাটলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নহিন বাবু স্পর্শের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।